দুই সালে যতই লোডশেডিং হোক না কেন আপনার বাড়িতে নো লোডশেডিং পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে পাশাপাশি আপনার বাড়ির অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় প্রতি মাসে মাসে অনেকাংশই না প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ডে কমে আসবে এবং রাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুত পাচ্ছে না সকাল থেকে বিকেল পর্যন্ত সোলার পাওয়ার থেকেই চলবে এটা আপনারা কিন্তু মনিটরিং করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাশাপাশি রাতে লিথিয়াম ব্যাটারির মাধ্যমে লম্বা সময় ব্যাকআপ পাবেন এবং আমরা যে সোলার সিস্টেমগুলো বর্তমানে দেখাচ্ছি এই ব্যাটারিগুলোতে কিন্তু পানি দেওয়ার ঝামেলা নেই একবার ব্যবহার করলে লম্বা সময় প্রায় এক যুগের অধিক কিন্তু ব্যবহার করতে পারবেন নেই কোনো মেনটেনেন্স নেই কোনো পানি দেওয়ার ঝামেলা এই সোলার সিস্টেমকে আমরা বলে থাকি আধুনিক সোলার সিস্টেম তো যারা আধুনিক সোলার সিস্টেম করতে চাচ্ছেন দুই হাজার সালে এসে তাদের জন্য আজকের এই ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন আসসালামু আলাইকুম মেহদি বলছি আইপিএস বাজার থেকে যারা পাঁচ হাজার ওয়াটের সোলার সিস্টেম করতে চাচ্ছেন পুরোপুরিভাবে দিনে পল্লী বিদ্যুৎ ডেস্কো বা ডিপিডিসি বিদ্যুৎ না ব্যবহার করে নিজের উৎপাদিত সোলার প্যানেল থেকে বিদ্যুৎ ব্যবহার করতে চাচ্ছেন পাশাপাশি বিকল্প বিদ্যুৎ চাচ্ছেন আমাদের আজকের এই সোলার সিস্টেমে সুবিধা হল পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার বাড়িতে থাকবে বিদ্যুৎ শুধু বিদ্যুৎ থাকবেই না পাশাপাশি আপনি বিদ্যুৎকে সঞ্চয় করেও রাতে ব্যবহার করতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারেন বিদ্যুৎ আমি কীভাবে সঞ্চয় করব আমরা আমাদের এই সোলার সিস্টেমের মাধ্যমে চারটি আটটি বা বারোটি ব্যাটারির মাধ্যমে আপনারা কিন্তু বিদ্যুৎকে এখানে পাওয়ার ব্যাঙ্কটা হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই ব্যাটারিগুলো আপনারা চার্জ করে ডে টাইমে কিন্তু এই বিদ্যুৎগুলো রাতে আপনারা ডিসি থেকে এসিতে কনভার্ট করে আপনারা কিন্তু নির্দিষ্ট সময় ব্যাক আপ পাবেন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ইউজেজ লোডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যার ফলে একে তো বিদ্যুৎ বিল সেভ হবে পাশাপাশি দিনে বিদ্যুৎ পাচ্ছেন এবং রাতে আপনারা একটা অল্টারনেটিভ বিদ্যুত কিন্তু পেয়ে যাচ্ছেন যদি সোলার না থাকে যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি হিসেবে কিন্তু ব্যাটারি থেকে ব্যাক আপ পাবেন আজকে আমরা ঢাকার মোহাম্মদপুরে কিউটেক সলিউশন একটি প্রতিষ্ঠানে আসছি যেখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কম্পিউটার রয়েছে এয়ার কন্ডিশনার রয়েছে পাশাপাশি লাইট রয়েছে এবং ফ্যান রয়েছে এই সকল লোডগুলো কিন্তু এখন বর্তমানে যে লোডশেডিং দেখা দিচ্ছে এতে করে কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক কিন্তু ব্যবহার করতে পারছিল না যার ফলে তিনি আমাদের কাছ থেকে কমপ্লিটলি সলিউশন চাইছে যে ভাই আমি যেহেতু ফ্রিলেন্সিং করি আমি নন স্টপ বিদ্যুৎ চাই আমার কম্পিউটার কোনো রিভোট বা ট্রাভেল বা শেয়ারডাউন হবে না ন্যানো সেকেন্ডের জন্যও না তো তার কথা চিন্তা করে আমরা তাকে দিয়েছি গ্রোওয়াটের পাঁচ কিলো ইউপিএস এটা ইউপিএস হিসেবে কাজ করবে আপনি যদি চান ইউপিএস সেটিং করে দিলে কারেন্ট চলে গেলে ন্যানো সেকেন্ডের জন্য ড্রপ করবে না পাশাপাশি আপনারা লাইট ফ্যান এয়ার কন্ডিশনার সকল ডিভাইসগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আমাদের এই ডিভাইসটি আধুনিক হওয়ায় আপনারা মোবাইলে যে কোনো প্রান্ত থেকে সকল ধরনের কার্যক্রমগুলো কিন্তু ডিটেলসে বুঝতে পারবেন একটি ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে আপনারা মোটোফোনের মাধ্যমে সোলার প্রোডাকশন ব্যাটারি ডিসচার্জের টাইম এবং লোড পার্সেন্টেজ এবং কত কতবার লোড ব্যবহার করতেছেন এবং আনুমানিক আপনারা ব্যাটারিটি আর কতক্ষণ ব্যবহার করতে পারবেন একটা চার্ট কিন্তু পেয়ে যাবেন আমরা এই হাইব্রিড অফগ্রিড সিস্টেমটি যদি আপনি চান আমি ব্যাটারি ব্যবহার করব না সেক্ষেত্রে আমরা গ্রাহককে বলে থাকি অবশ্যই আপনারা যদি চান ব্যাটারি ছাড়া শুধুমাত্র সোলার এবং ইনভার্টার থেকে আপনারা বিদ্যুৎ নেবেন সেটাও কিন্তু সম্ভব তবে যাদের ব্যাক প্রয়োজন বর্তমানে কিন্তু ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু লোডশেডিং কম অথবা বেশি হচ্ছে সেক্ষেত্রে বিবেচনা করে আপনারা কিন্তু একশো এমপি এর ব্যাটারিও কিন্তু নিতে পারেন আমাদের কাছে বর্তমানে টিউবলার পাশাপাশি লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন বর্তমানে আমরা ছাদের উপরে চলে আসছি এখানে মূলত মেন জিনিস মেন জিনিস হলো সোলার প্যানেলের প্রাণ সূর্যের আলো থেকে প্রতিনিয়ত এই সোলার প্যানেলগুলোই ডিসি কারেন্ট উৎপাদন করে ডিরেক্ট কারেন্ট এই ডিরেক্ট কারেন্ট সরাসরি ক্যাবলের মাধ্যমে নর্মাল ক্যাবল নয় এটা হলো সোলার কেবল আমরা আধুনিক মানে সোলার ক্যাবলের সাহায্যে এই ডিসি কারেন্টগুলো সরাসরি ইনভার্টারে দিয়ে থাকি যার ফলে দিনে উৎপাদিত ডিসি কারেন্টগুলো ইনভার্টার থেকে কনভার্ট হয়ে আপনার লোডে সাপ্লাই দিবে পাশাপাশি আপনার ব্যাটারিগুলোকে চার্জ করবে এবং আমরা এখানে ল্যাটিটিউড অ্যাঙ্গেল টিল ট্যাঙ্গেল মেনটেন করি মূলত এই সোলার প্যানেলগুলো বসিয়েছি এখানে রয়েছে পাঁচশো পঁচাত্তর ওয়াটের আন্তর্জাতিক মানের টিআর ওয়ানের সোলার প্যানেল যার ব্যবহারে আপনি কিন্তু পঁচিশ বছর এক দুই বা তিন বছর নয় পঁচিশ বছর এটা থেকে আপনার আউটপুট পাবেন এবং এই পঁচিশ বছর ব্যবহার করলে আপনি কিন্তু সোলার থেকে কিন্তু পঁচিশ বছর বিদ্যুৎ পাবেন অর্থাৎ সোলার সিস্টেম যারা ভাবেন এক দুই তিন বছরের জন্য বা নষ্ট হয়ে যাবে একদমই না তবে নষ্ট হবে যদি আপনি ভালো মানের সোলার প্যানেল না নেন আপনি লো কোয়ালিটির লো গ্রেডের লোকাল প্যানেল নিন আমরা যে প্যানেলগুলো প্রোভাইড করে থাকি এগুলো হলো আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল স্কেলের সোলার প্যানেল অর্থাৎ এই প্যানেলের মান অবশ্যই আমরা কিউসি পাশ করে কিন্তু বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কোম্পানিগুলো ডেলিভারি দিয়ে থাকে এই প্রোডাক্টগুলোর ব্র্যান্ড কি উল্লেখযোগ্য তিন থেকে চারটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি টিনা জে আর ইসি লুন জে এর মধ্যে বিশেষ করে যারা হাইব্রিড সিস্টেমটা করবেন বা অফগ্রিড সিস্টেমটা করবেন আমরা স্পেশালি রিকমেন্ডেড করে থাকি টিনা পাঁচশো পঁচাত্তর বা ছয়শো ওয়াটের বায়োফেশিয়াল প্যানেলটা নেওয়ার জন্য কারণ এই প্রোডাক্টগুলোতে আমরা আউটপুট তুলনামূলকভাবে ভালো পেয়েছি আমাদের পূর্বের অসংখ্য প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করছি তো যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই ভালো কোয়ালিটি সোলার প্রোডাক্ট দিয়ে করবেন কারণ সোলার সিস্টেম যারাই করেন তারা কিন্তু এক দুই বা তিন বছরের জন্য নয় পঁচিশ বছর একটা চিন্তা ভাবনা নিয়েই কিন্তু সোলার সিস্টেম করেন সেজন্য ভালো মানের সোলার প্যানেলের বিকল্প কিছুই নয় শুধু সোলার প্যানেলই নয় সোলার ইনভার্টার এবং সোলারের যে ক্যাবলটা ব্যবহার করবেন যে ইনভার্টারে যুক্ত হবে সেই ক্যাবলটিও কিন্তু ভালো মানের ডিসি ওয়ার হতে হবে অন্যথায় কিন্তু আপনারা সোলার থেকে ভালো মানে জেনারেট করতে পারলেও সেই জেনারেটটি কিন্তু ইনভার্টারে পৌঁছাবে না কারণ অনেকেই আছেন এসি কেবল ব্যবহার করেন সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে সেজন্য আমি পরামর্শ দিব যারা সোলার সিস্টেম করবেন পঁচিশ বছরের চিন্তা ভাবনা রেখে আপনাদের অবশ্যই সঠিক গাইডলাইন নিয়েই সোলার সিস্টেম করতে হবে সোলার প্যানেল সোলার ইনভার্টার সোলার কেবল সকল কিছু কম্বিনেশনে কিন্তু একটি ভালো মানের সোলার সিস্টেম আপনাকে উপহার দিতে পারে আপনার বাড়ির ছাদের থেকে যে বিদ্যুৎটা আপনি জেনারেট করবেন সেটা আপনার ব্যবহার করতে হবে সঠিক নিয়মে সঠিকভাবে যারা সোলার সিস্টেম করবেন আপনাদেরকে অবশ্যই আমি একটি পরামর্শ দিব সোলার সিস্টেম করার পূর্বে সোলার প্রোডাক্টগুলো সরজমিনে আপনারা দেখে যাবেন এবং এই সিস্টেমটি কীভাবে কাজ করে সে বিষয়ে একটা প্রাথমিক ধারণা নেবেন সেজন্য আমাদের অসংখ্য ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন আমাদেরকে প্রশ্ন করেন যে সোলার সিস্টেম করতে কত টাকা খরচ যাবে এটার অ্যান্সার হলো এক এক জায়গায় এক একভাবে স্ট্রাকচার তৈরি করা হয় কারো দেড়শো এমপিআর ব্যাটারির প্রয়োজন হয় কারো দুশো এম্পের ব্যাটারির প্রয়োজন হয় সেক্ষেত্রে খরচের পরিমাণটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম তারপর আমি আনুপাতিক হিসাবে একটা খরচের ধারণা দিতে পারি প্রতি এক কিলোতে অর্থাৎ এক হাজারও আর সোলার সিস্টেমে এক লক্ষ থেকে এক লক্ষ দশ বা পনেরো হাজার টাকার মতো খরচ চলে আসবে এখন আপনি যদি পাঁচ কিলো বা দশ কিলো করেন সেই হিসাবে আপনারা যোগ করে নেবেন এখন অনেকেই আছেন বর্তমানে অঙ্গির সিস্টেম করছেন আমি বরাবরই বলে আসছি যারা বেসরকারিভাবে প্রাইভেটভাবে অর্থাৎ বাসাবাড়ির জন্য সোলার সিস্টেম করবেন অঙ্গির সিস্টেম কিন্তু কোনো কাজে আসবে না কারণ আপনি এক কিলো দুই কিলো অঙ্গির সোলার সিস্টেম করলে কিন্তু তেমন একটা বেনিফিট পাবেন না আপনার অবশ্যই দশ কিলো বা পনেরো কিলো বা বিশ কিলো করতে হবে সেজন্য জন্য সিস্টেম করার আগে আপনার বুঝতে হবে যে আপনার এলাকাতে যদি প্রচুর লোডশেডিং থাকে সেক্ষেত্রে অনগিজ সোলার সিস্টেম নয় আপনি করবেন অফগ্রিড বা হাইব্রিড তবে সরকার যদি আপনাদেরকে বাধ্যতামূলক করে থাকে নতুন বিল্ডিং করেছেন সেক্ষেত্রে অনগিজ সোলার সিস্টেমের রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আপনি অনগ্রিড করবেন কিন্তু ব্যক্তিগতভাবে বিকল্প বিদ্যুৎ পাওয়ার জন্য কিন্তু অনগিড সোলার সিস্টেম নয় বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন তো দর্শক সোলার সিস্টেম সম্পর্কে অবশ্যই আমি জানি আপনাদের অসংখ্য প্রশ্ন রয়েছে সেই জন্য ভিডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা সরাসরি কল করবেন অথবা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা উত্তর দিয়ে দিব আর আমাদের প্রতিটি প্রোডাক্টের আপডেট প্রাইস জানতে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বাজার ডট কমে ভিজিট করবেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য ভিডিও দেখেছেন আশা করছি সোলার সিস্টেম সম্পর্কে প্রাথমিক গাইডলাইন বা প্রাথমিক ধারণা পেয়েছেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে আপনাদের বাড়ি ছাদের সোলার প্যানেল সোলার সিস্টেম নিয়ে আরেকটি ভিডিও করবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ